হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে কলকাতা পুলিশের প্রিলিমসের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। যারা কলকাতা পুলিশের উর্দি পড়তে চাও এবং যাদের স্বপ্ন কলকাতা পুলিশ এবং কিভাবে পাস করবে আমি তোমাদের বলে দেবো, এবং জিকে, ম্যাথ, রিজনিং কোন পার্টটিকে তোমাদের জোর দিতে হবে, এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দেবো যেগুলো তোমাদের টার্গেট করতে হবে যে। তো বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমাদের জিকে, ম্যাথ এবং রিজনিং, তোমাদের জিকে আছে 40, ম্যাথ আছে 30 এবং রিজনিং আছে 30। মোট 100 মার্কসের তোমাদের এক্সাম হবে বন্ধুরা। তোমাদের যেহেতু তোমাদের 100 নম্বরের এক্সাম হবে বন্ধুরা, তাই সকলেই জানাচ্ছে যে তোমাদের 60+ স্কোর করতে হবে প্রিলিমস ক্লিয়ার করার জন্য। তো বন্ধুরা, তোমরা অনেকেই তাই খুব উদ্গ্রীব হয়ে পড়েছ যে 60+ কীভাবে স্কোর করব, এবং অনেকেই ইতিমধ্যেই জোর কদমে প্রিপারেশনও শুরু করে দিয়েছ। তো বন্ধুরা, তোমাদের হাতে যেহেতু সময় কম, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাত্র 2 মাস কি তার বেশি সময় তোমাদের হাতে আছে, তাই তোমাদের কিন্তু কয়েকটি ট্রিক্স এবং কয়েকটি তোমাদের পদ্ধতি অবলম্বন করে পড়তে হবে। যেমন জিকে, তো বন্ধুরা জিকে পোর্শন থেকে যেটি প্রথম পার্ট সেটি হচ্ছে ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো তোমাদের, কিছু টপিক বলে দিচ্ছি, তো মন দিয়ে শোনো বা খাতায় নোট করে নাও। সেটি হচ্ছে তোমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, যেটি প্রাচীন সভ্যতা। সেই সঙ্গে তোমাদের আছে কিন্তু গৌতম বুদ্ধ, মহাবীর, যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং পিতামাতার নাম, কোথায় জন্ম, কোথায় মৃত্যু। সেই সঙ্গে ইম্পর্টেন্ট তোমাদের মোগল যুগটি এবং আর কোন কোন যুগ এবং কোন কোন বংশ তোমাদের খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু তোমাদের একটি আলাদা ভিডিও করে বন্ধুরা জানিয়ে দেব। তার জন্য কিন্তু এই জিকে যারা জানতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের একটি টপিক বলে দিচ্ছি যেখান থেকে কোশ্চেন আসবেই আসবে, সেটি হচ্ছে তোমাদের নোবেল পুরস্কার থেকে কিন্তু কোশ্চেন আসবেই। তো বন্ধুরা, তোমাদের যদি জিকে পোর্শন থেকে ভিডিও চাই, যেহেতু একটি ভিডিওয় তোমাদের জিকে পোর্শনটা করতে হবে, তাই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের ডেমো বলছি। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা, তোমাদের জন্য আমি কিন্তু আগামীতে ভিডিও করবই, ঠিক আছে? তোমরা কমেন্ট করো আর না করো, তোমরা যদি হেল্পফুল হও ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। এবং যেটি হচ্ছে ম্যাথ থেকে দেখে নাও, ম্যাথ থেকে তোমাদের জন্য কিছু কয়েকটি ম্যাথ এনেছি, যে এই চ্যাপ্টার থেকে এই ম্যাথগুলো যদি তোমরা করো প্র্যাকটিস, এই টাইপের ম্যাথগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা প্রিলিমস ক্লিয়ার করতে পারবে। যেমন ধরো নাম্বার সিস্টেম থেকে যেগুলো এসে থাকে সেগুলো হচ্ছে, যেমন এখানে আছে দেখে নাও, 99 পূর্ণ 97 এর 99 × 99 এর সরল মান কত, এবং সেই সঙ্গে দেখে নাও এখানে আছে যে 105 থেকে কোন সংখ্যার 40% বিয়োগ করলে বিয়োগফলের মান সংখ্যাটির সমান হয়, এবং এরকমও অঙ্ক এসে থাকে যে দুটি সংখ্যার যোগফল 128 এবং ভাগফল 3 হলে সংখ্যা দুটির পার্থক্য, ঠিক আছে বন্ধুরা? এবং তোমাদের আরও জানাচ্ছি যে লসাগু গোসাগু চ্যাপ্টার থেকে যেগুলো এসে থাকে সেগুলো হচ্ছে দুটি সংখ্যার লসাগু এবং গোসাগু দেয়া থাকে, এবং একটি সংখ্যা দেয়া থাকে, অপর সংখ্যাটি তোমাদের বের করতে হয়, কিংবা তোমাদের থাকে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এবং তাদের গোসাগু দেয়া আছে। যেমন এখানে অঙ্কটি দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গোসাগু 5 এবং সংখ্যা দুটির সমষ্টি কত। তো বন্ধুরা, লসাগু গোসাগু থেকে কিন্তু এরকম টাইপের তোমাদের অঙ্ক এসেই থাকে। তো বন্ধুরা, এটি তোমাদের ডেমো দেখাচ্ছি, এবং যেই অনুপাতে যে পোর্শন থেকে তোমাদের কোশ্চেন এসেই থাকে যে টাইপটি থেকে, সেটি হচ্ছে তোমাদের এই টাইপটি, A:B = 2:3, B:C = 3:5 এবং C:D = 9:11, তবে A:B:C:D কত, ঠিক আছে? এরকম কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসেই থাকে। সেই সঙ্গে তোমাদের বলছি যেটি তোমাদের আরেকটি অনুপাতের, তো অনুপাতের বলে নিচ্ছি যে দুটি সংখ্যার অনুপাত যদি 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6 এবং সংখ্যা দুটি কত বা কী কী। এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এসেই থাকে। তোমাদের কিন্তু শুধুমাত্র তোমাদের মতামতের জন্য, এবং আগামীতে তোমাদের এরকম ভিডিও যদি চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ আমি তোমাদের ফ্রিতে টিপসটি দিয়ে থাকছি, কোনো তার জন্য মূল্য লাগছে না। তাই অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করো, যার যার প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তোমাদের কিন্তু জিকে পোর্শন, ম্যাথমেটিক্স পোর্শন এবং রিজনিং পোর্শন থেকে আমি তোমাদের
কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে এবং কী ধরনের কোশ্চেন আসতে পারে সমস্ত কিন্তু এই ম্যাথামেটিক্সের যেমন ডেমো করে দেখাচ্ছি সেরকম কিন্তু অন্যগুলোরও ডেমো করে দেখাবো। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমপক্ষে কিন্তু টার্গেট আমার 50টা কমেন্ট। তোমরা যদি 50 জন কমেন্ট করো আমি কিন্তু তোমাদের জিকে, রিজনিং এবং ম্যাথামেটিক্স থেকে কিন্তু তোমাদের এক একটি টপিকের নাম বলে দেবো, যেগুলি জোর দিয়ে পড়লেই কিন্তু তোমরা 60+ স্কোর করতে পারবে। এবং যদি ম্যাথে তোমরা দুর্বল হয়েও থাকো তবু তোমাদের শুধুমাত্র ওই টাইপের অঙ্কগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের পাস হয়ে যাবে। তাছাড়া দেখে নাও যে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। তাছাড়া এরকম টাইপের আসতে পারে যে 135-এর 35% সমান 145% হলে এক সমান কত। তো বন্ধুরা ভোটের থেকে একটা অঙ্ক আসবেই, এবং যে কোনো এক্সামে যে প্রশ্নটি এসেই থাকে সেটি হচ্ছে একটি তোমাদের শতাংশের শতকরার অঙ্ক, যেটি হচ্ছে কোনো কয়লার বৃদ্ধি 10% বৃদ্ধি হলে পরিবর্তিত এরকমের টাইপের অঙ্ক যেটা এখানে আছে। দেখে নাও একটা যে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 12% হ্রাস এবং প্রস্থ 12% হ্রাস হলে ক্ষেত্রফল হ্রাস কত পাবে। সেই সঙ্গে এরকম তোমাদের লাভ ক্ষতির অঙ্ক এসে থাকে যে 9টি পেনের ক্রয়মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যে সমান হলে শতকরার লাভ ক্ষতির হার কত। এবং বন্ধুরা যেটা তোমাদের সুদে আসলে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদের থেকে যে অঙ্কগুলো আসে সেটা হচ্ছে যদি কোনো আসল জটিল সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। তাছাড়া তোমাদের কত বছরে সুদে আসলে 4 গুণ হয় বা কত বছরে সুদে আসলে 27 গুণ হয় এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় এসেই থাকে। তো বন্ধুরা এটি শুধুমাত্র তোমাদের একটি ডেমো ভিডিও, তো তোমরা যদি এক একটি টপিকের ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট, আমাদের টার্গেট কিন্তু তোমাদের 50টি কমেন্ট, তাই 50টি কমেন্ট পূর্ণ করো এবং তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের জন্য সমস্ত এই 3টি টপিকের উপর আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কিন্তু অনেক বিশ্লেষণ করেছি বিগত পরীক্ষাগুলোতে, যেগুলো প্রিলিমসে এসে থাকে সেই টাইপের কিন্তু তোমাদের জেনারেল নলেজ থেকে এবং রিজনিং থেকে এবং ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু এইভাবে কিন্তু তোমাদের ডেমো কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং আমাদের টার্গেট 50টি কমেন্ট, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই 50টি কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো।